হ্যালো, আমরা প্র্যাকটিস ক্লাস সপ্তাহে 5 দিন, আমাদের রিডিং ক্লাব 3 ঘন্টা করে হয়। কিন্তু কাকু যদি জিজ্ঞেস করেন আজকে ফ্রাইডে, আচ্ছা লাস্ট সানডেতে আমরা কী পড়েছি, কোন ভোকাবুলারি পড়েছি, কোনো ট্র্যাকিং কেউ করতে পারে না, কারণ সবাই কেউ কিন্তু রিভিউ করে না। বাট আপনি বাসায় কতটুকু পড়ছেন সেটা চেক করার আসলে আমাদের কোনো ডেটাবেস ছিল না এতদিন। কিন্তু আমরা রিসেন্টলি, অর্থাৎ আজকে থেকে আমরা এই বইটা ম্যান্ডেটরি করেছি আপনাদের রিডিং প্র্যাকটিস ক্লাসের জন্য। কী রয়েছে চলুন দেখে আসি। প্রতিটা প্র্যাকটিস ক্লাসে আমরা আসলে গাইডেড টেস্ট নিই, তো এখানেও প্রথমে গাইডেড টেস্টের বিষয়টাই দেওয়া রয়েছে। অ্যাক্টিভিটি, কী কী অ্যাক্টিভিটি আমরা করি সেগুলো আপনি লিস্টেড ডাউন করবেন। তারপরে আমাদের যেটা একটা খুব খারাপ অভ্যেস সেটা হচ্ছে অ্যান্সার শিটে আমরা অ্যান্সার লিখি না, আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের এখানে লিখতে হবে। দেন তারপর এক্সপ্লেনেশন, কেন আমার এই ভুলগুলো হয়েছে, আমি কিন্তু প্রতিটা অ্যান্সার এক্সপ্লেইন করি। তো কেন ভুল হয়েছে সেটা আপনার লিখলে আপনার কিন্তু মনে থাকবে যে এই ভুলটা তো আমি বারবার করছি, এই ভুলটা আমি গতকালকে করেছি। দেন নেক্সট পেজে গিয়ে আমরা প্রতিদিন একটা করে সেন্টেন্স, যদিও আমাদের হাউ টু রিড ক্লাব রয়েছে, তারপর আমি একটা করে যেটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন আমার সেন্টেন্স প্যাটার্ন আমি সলভ করি, সেই সেন্টেন্সটা হচ্ছে এটা সেন্টেন্স ফর টুডে। দেন ভোকাবুলারিগুলো, যে ভোকাবুলারিগুলো আজকে আমি শিখলাম। তারপরে আমরা কিন্তু যখন সলভ করে তখন আমি আপনাদেরকে অনেকগুলো কোশ্চেন মেক করাই, সেই কোশ্চেনগুলো এখানে থাকবে, এবং আমরা আরও অনেক কিছু নোটস নিতে হয়, সেই নোটসগুলো আপনাদের এখানে থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আজকে যে আপনি প্র্যাকটিস ক্লাসটা করলেন তার পরিপূর্ণ একটা রিভিউ এই বইয়ের মধ্যে পাচ্ছেন। এইভাবে আমাদের প্রতি মাসের জন্য এরকম একটি করে বই থাকবে, এবং দ্যাটস ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি, দিস ইজ বিকজ আপনাদের কিন্তু এখান থেকে অথরাইজ সিগনেচার এবং সিল নিতে হবে ইস্তেক ভাইয়ের কাছ থেকে গিয়ে। ওকে, সো বাই দিস বুক অ্যান্ড গেট ইন টু আওয়ার রিডিং ক্লাস, উইদাউট দিস নো রিডিং ক্লাব। Petronas Education, exacting excellence.